লোন করে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগে 30 বছরের দেবজিৎ দেবনাথ নামে এক ব্যক্তিকে মগরা থানার এলাকা থেকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলার রায়না থানার পুলিশ। রায়না থানার ফাড়িপুরের বাসিন্দা কার্তিক ঘোষের কাছ থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে 51,750 টাকা হাতিয়ে নেয় দেবজিৎ দেবনাথ বলে অভিযোগ জানা গেছে। এপ্রিল মাসের 7 তারিখে কার্তিক ঘোষের কাছে একটি ফোন আসে। যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে নীতিন কুমার সিং নামে পরিচয় দিয়ে বলেন তিনি উত্তরপ্রদেশের ইয়েস বাজার ফাইন্যান্সের এক কর্মী। তিনি ইয়েস বাজার থেকে কার্তিক ঘোষকে লোন পাইয়ে দেবেন বলে জানান। তার জন্য কার্তিকবাবুকে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলেন। কার্তিকবাবু দুটি ব্যাংকে তার দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে 91,750 টাকা জমা দেন। অভিযোগ এরপরে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেননি কার্তিকবাবু। এ ব্যাপারে তিনি রায়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমে মগরা থেকে দেবজিৎ দেবনাথকে গ্রেপ্তার করে। ধৃতকে এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়। রায়না থেকে বিষ্ণু সাহা রিপোর্ট, আনন্দবার্তা।